বনভোজনের নির্ধারিত চাঁদার মাত্র পঞ্চাশ টাকা কম দেয় নীলফামারির জলঢাকায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর পাঠ্য বই কেড়ে নিয়েছেন প্রধান শিক্ষক অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থী ও তার বাবাকে লাঞ্ছিত করারও এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আপোষ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফামারীর জলঢাকা উপজেলার গাবরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কাজুলি রানি দিনমজুর বাবা স্কুলের বনভোজনের নির্ধারিত চাঁদার মাত্র পঞ্চাশ টাকা কম দেয়ায় ওই ছাত্রীর পাঠ্য বই কেড়ে নেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পাশাপাশি কাজুলি ও তার বাবাকে অপমান করারও অভিযোগ উঠেছে এ তোর টাকা দিয়ে কি আমরা মাছ মাংস নিয়ে খাই স্যার আমি তো এত আপনার যে আগে দেখা যাচ্ছে আমি তো এত কিছু আপনাকে বললাম না তুই আমার স্কুল যখন পড়বি না আমার বই থুয়ে যা ঘটনার পরদিন সাতাশে জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে কাজলির বাবা অভিযোগ দিলে তদন্তের পাশাপাশি শুরু হয় উপজেলা শিক্ষা অফিসার অনেকটা জোর করেই পিকনিকে পাঠানোর ব্যবস্থা করেন পরে চৌঠা ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক ও কাজলির পরিবারকে নিয়ে বিষয়টি আপোষ করে দেন ইউএনও তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে আমার অভিযোগকারী বলেছে আমার বাচ্চাটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেখানে পড়াশোনা তার চালিয়ে যেতে পারে এখনও ওই শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হলেও শিক্ষা অফিসার জানিয়েছেন তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর শিক্ষাবিদ বলছেন এমন আচরণ অমানবিক ও অপরাধ ইউনো সারকে রিপোর্ট দিয়েছি রেপোর্টের ভিত্তিতে উদ্যোতন যাবে সেই ভিত্তিতে ডিপার্টমেন্ট যেটা করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও আমাদের লাইনে আমরা দিয়েছি উনি যে অপকর্মটা করছে তার জন্য ডিপার্টমেন্টাল যেটুকু হওয়া দরকার সেটাই মনে হয় হওয়া ভালো তাহলে হয়তো ওইটা শিক্ষণীয় হয়ে থাকবে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তবে এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম নিশাদ ডিবিসি নিউজ জলঢাকা নীলফামারি